নাগরাজ মন্দির। নাগরাজ মন্দির নাগেরকোল, এটা 20 কিলোমিটার উত্তরে কন্যাকুমারী মূল শহর থেকে। এখানে দেখুন একজন পূজারী, তিনি এখানে বিভিন্ন যে সাপের যে মস্তক আছে মানে মূর্তি, তার উপরে দুধ দিয়ে তিনি স্নান করাচ্ছেন। অর্থাৎ তিনি মানত করেছেন তার পুণ্য অর্জন বা কোনো আশাকে পূরণের জন্য তিনি ভগবানের কাছে যা চেয়েছেন সেটাই তিনি সে মানত হিসাবে দুধ দিয়ে এই যে সাপগুলোকে, তিনি সাপের যে মূর্তি আছে তা ধুয়ে দিচ্ছেন। আর এখানে বেশ দুধের গন্ধ করছে। এই নালা দিয়ে দুধগুলো সব চলে যায়, ড্রেন আউট হয়ে যাচ্ছে, এগুলো সব দুধ কিন্তু। আর এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাপের মস্তক, এই জন্য বলা হয় নাগের কোল, নাগ মন্দির। নাগ মন্দির দেখুন, উনি মানত করেছেন দুধ দিয়ে প্রত্যেকটা সাপের মাথাকে ভিজিয়ে দিচ্ছেন এই পূজারী। উনি এক বোতল দুধ এনেছেন আর এই দুধগুলো শেষ পর্যন্ত ড্রেনে চলে যাচ্ছে। ইনি একজন তামিল পূজারি। আমার স্ত্রী কিন্তু সাপ খুবই ভয় পায়, সে সব সময় যে কোনো জঙ্গল দেখবে, কোথাও কোনো জায়গায় যাবে, প্রথম তার প্রশ্ন হচ্ছে এখানে সাপ আছে কি না। আর শেষ পর্যন্ত তাকে সাপের মন্দিরে নিয়ে আসলাম, এই নাগরাজ মন্দির, নাগরাজ টেম্পল অফ নাগের কোল। তোমার কি সাপ দেখতে ইচ্ছে করে? সাপ নাই, মন্দির সাপ নেই, কিন্তু সাপ নিয়ে তারা পূজা করছে এখানে। হ্যাঁ, পূজা করছে। দেখুন, এই মেয়েরাও দুধ দিয়ে তাদের সাপের বিভিন্ন মস্তকগুলোকে তারা ভিজিয়ে দিচ্ছে, অর্থাৎ তাদের প্রার্থনা। তার মধ্যে হলুদ রং আছে, আমি মনে করি কিছু হলুদের কিছু দিয়ে এই সাপগুলোকে তারা আগে পূজা করছে। এবং পূজার ধরনটা দেখুন, এক মগ দুধ এনেছেন, যে এইভাবে প্রতিদিন কত শত শত লিটার দুধ এমনিতেই ভেসে যাচ্ছে। অবশ্যই এই দুধে কখনো জল মেশানো অথবা ফরমালিন মেশানো দুধ হবে না, কারণ বাসি ফুল দিয়ে যেভাবে দেবীর পূজা হয় না, ঠিক একইভাবে ভেজাল দুধ দিয়ে নাগরাজার কোনো পূজা হবে না। মূল নাগরাজ কিন্তু এই ভেতরেই আছেন, দেখুন এর ভেতরেই। আবার আসছি, নাগের কোল, নাগরাজ মন্দির, নাগরাজ টেম্পল বলা হয়। বিভিন্ন ধরনের সাপের প্রতিকৃতির তাদের মস্তক হলুদ এবং দুধ দিয়ে তাদেরকে পূজা করা হয়। দেখুন ড্রেনে কত দুধ। আর মূল মন্দিরটা হচ্ছে ওদিকটায়, মূল মন্দির হচ্ছে ওদিকটায়। মন্দির খুলবে আবার 5টার সময়। আমি এবং আমার স্ত্রী ভেরোনিকা আমিন আমরা অপেক্ষা করে আছি, আমরা ভেতরে যাব। তবে নিয়ম আছে, পুরুষরা অবশ্যই তাদের উপরের অংশ অর্থাৎ আপার গুলো খুলে ফেলতে হবে, ভেতরে জামা। যা আমি 2010 সনে একবার এসেছিলাম, তখন আমি আমার উপরে জামাটা খুলে ফেলেছিলাম, এটা বাধ্য, এবং খালি পায়ে যেতে হবে। আর মেয়ে লোকদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবে তাদেরকে অবশ্যই খালি পা থাকতে হবে।
আজ 21st December 2015. This is Bonnie Amin from Nagercoil, Kanyakumarika. Thank you for watching this video.